কলকাতা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্র অস্কার মঞ্চে উইল স্মিথের কাণ্ড এবং বডি শেমিং নিয়ে বেশ চমকপ্রদ কথা বলেছেন। সেখানেই মূলত মিরাক্কেলের কথা উঠে আসে। শ্রীলেখা বলেন, অস্কার মঞ্চে ক্রিস রক যা করেছেন তা বডি শেমিংয়ের নামান্তর এবং উইল স্মিথ পক্ষান্তরে যা করলেন এটিও গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, অন্যকে নিয়ে রসিকতা, বডি শেমিং করা সমাজে একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো যে অন্যায় তার বোধ বর্তমানে কারোরই নেই। সেক্ষেত্রে যখন শ্রীলেখাকে মিরাক্কেলের বডি শেমিংয়ের জোকসের কথা মনে করিয়ে দেওয়া হয় এবং এতে তিনিও সায় দিয়েছেন বলা হয়, তখন প্রত্যুত্তরে তিনি বলেন, আমি আর ওই অনুষ্ঠানে যোগ দেই না, সেখান থেকে সরে এসেছি, আর টেলিভিশন শোতে তো ওইগুলো কারো হাতে নেই। আমি সবসময় সেক্সিস্ট এবং বডি শেমিং জাতীয় রসিকতার বিরোধিতা করেছি, করা ভাষায় এর প্রতিবাদ করেছি, কিন্তু টেলিকাস্টের সময় তা কেটে দেওয়া হতো। টিআরপির জন্য তারা সব করত, তাই বডি শেমিং নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। শ্রীলেখা আরও বলেন যে, সেক্সিস্ট বা যৌনতা বিষয়ক জোকস নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বডি শেমিং যা অন্যকে কষ্ট দেয় সেই রকম জোকস নিয়ে আমার সমস্যা আছে, তা আমার পক্ষে মানা অসম্ভব। এগুলো মোটেই বিনোদন হতে পারে না। তো বলা যেতে পারে এসব কারণেই হয়তো শ্রীলেখাকে আর মিরাক্কেলে দেখা যায় না। স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরও ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন।